ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى في آيات أخرى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহা অনুগ্রহে তার খাস রহমতে আল কোরআনুল করিম নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে করিম নাজিল করে আল্লাহ পাক তাকে নবী করেছেন, রাসূল করেছেন, এবং তার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন এই আল কোরআন দিয়ে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনে করিমের তেলাওয়াতের আদব কায়দা। এর আগে আলোচনা করেছিলাম কোরআনে করিমের তেলাওয়াত সম্পর্কে, তেলাওয়াতের ফজিলত, তেলাওয়াতের গুরুত্ব, তার উপকারিতা এ সম্পর্কে। কোরআনে করিম আমাদের অনেক ভাইরাই আলহামদুলিল্লাহ আসরের নামাজের পর থেকে দীর্ঘ এক দেড় ঘন্টা এখানে হালাকায় পড়ছেন। আমাদের আলহামদুলিল্লাহ চারটি হালাকা রয়েছে বিভিন্ন স্তরের। যারা কোরআনে করিমের মোটেই পড়া জানেন না, আলিফ বা তা আসা থেকে শুরু করতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে, যারা আম্মা পারা পড়তে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে, যারা কোরআনে করিম মোটামুটি পড়তে পারেন, শুদ্ধ পড়তে পারেন না তাদের জন্য তাজউদ শিক্ষার ব্যবস্থা রয়েছে, শুদ্ধ কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা রয়েছে, যারা কোরআন মুখস্থ শোনাতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনারা যে কোনো স্তরে নিজেকে যদি মনে করেন যে আমি একটু উন্নতি করব কোরআনে করিমের শিক্ষার ক্ষেত্রে, তাহলে আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে। আল্লাহ পাক আমাদের নেক কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আর সবচাইতে ভালো কাজ হচ্ছে কোরআনে করিমের সাথে সম্পর্ক রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক ওই সব লোকেরা যারা কোরআনে করিম শিখে, নিজেরা শিখে ছাত্র অথবা শেখায় শিক্ষক। কোরআনে করিমের খাদেম যারা, তারা সবচাইতে ভালো মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমের। কোরআনে করিমের আদব কায়দার আগে কয়েকটি আয়াত শোনাই। কোরআনে করিম সম্পর্কে বহু আয়াত রয়েছে, কোরআনে করিমে বিভিন্ন দিক নিয়ে আল্লাহ পাক নিজেই আলোচনা করেছেন। কোরআনে করিমে আল কোরআনের মহত্ব, আল কোরআনের গুরুত্ব, কোরআনে করিমের দিন দুনিয়ার উপকারিতা, কোরআনে করিম আল্লাহ পাকের বাণী যার ধারে কোনো শয়তান আসতে পারে না, কোরআনে করিম আল্লাহ পাকের পক্ষ থেকে সুরক্ষিত মাহফুজ, কোরআনে করিমের একটি শব্দে একটি অক্ষরের একটা ফোটাতে নোকতাতেও একটা হরকতেও জের জবরেও কেউ বিকৃতি করতে পারে না। কোরআনে করিম যদি সারা পৃথিবী থেকে
মুছে দেওয়া হয় কপিগুলো কোরআনে কেরিমের, মানুষের অন্তর থেকে, মমিন যুবক যুবতীদের অন্তর থেকে, মমিন নরনারীর অন্তর থেকে, হৃদয় থেকে মুছে দেওয়া সম্ভব নয়। লক্ষ লক্ষ হাফেজ রয়েছে কোরআনে কেরিমের, কোরআনে কেরিমের যেমন শব্দের হাফেজ রয়েছে তেমন অর্থেরও হাফেজ রয়েছে কোরআনে কেরিমের আলেমে দিন যুগে যুগে রয়েছে। আল্লাহ পাক কোরআনে কেরিম নাজিল করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনে কেরিম উপদেশ নাজিল করেছি আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার হেফাজত করব। কোরআনে কেরিমের সম্পর্ক রমজানের মাসের সাথে, এই মাহে রমজানের সাথে বড় মজবুত সম্পর্ক রয়েছে। মহান আল্লাহ মর্মে সূরা বাকারা আয়াত নম্বর 185 তে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। তারপরে কোরআনে কেরিমের উপকারিতা, কোরআনে কেরিমের বৈশিষ্ট্য, কোরআনে কেরিম দিয়ে কি হয় এই মর্মে আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, কোরআনে কেরিম মানব জাতির জন্য হেদায়াত, মানব জাতির জন্য কোরআনে কেরিম হচ্ছে দিক নির্দেশনা, রাস্তা বাতলায় কোরআনে কেরিম, কোন রাস্তায় চললে আপনি হতভাগা হবেন না, বিতাড়িত হবেন না, আপনার সৌভাগ্য হবে, আপনি খুশনসিব হবেন, আপনার ইহকাল পরকাল সব জায়গায় সব সময় সুখী হতে পারবেন। কোরআনে কেরিম তার দিক নির্দেশনা দিয়েছে, তার দিকে রাস্তা দেখিয়েছে, অবাইয়েনাতিন মিনাল হুদা, এবং সুস্পষ্ট রূপে হেদায়াত। অনেক সময় কেউ রাস্তা দেখায় কিন্তু বুঝতে পারলেন না, আবার ভুল করে দিলেন, কতবার যে নতুন শহরে গিয়ে নতুন এলাকায় গিয়ে রাস্তা জিজ্ঞেস করেন আর ভুল করেন, রাস্তা হয়তো ঠিক করে বলেছে তারপরে ভালোভাবে আপনি বুঝতে পারেননি, অথবা ওই ব্যক্তি যে আপনাকে রাস্তা দেখেছে সেই ভালোভাবে বুঝাইতে পারেনি, যার ফলে পাঁচবার সাতবার জিজ্ঞেস করতে হয় কোনো জায়গায় গেলে নতুন জায়গায়। আল্লাহ পাক বলছেন অবাইয়েনাতিন মিনাল হুদা, কোরআনে কেরিম হচ্ছে সুস্পষ্ট হেদায়াত, আল ফুরকান এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী, কোরআনে কেরিম হচ্ছে আল ফুরকান, কোরআনে কেরিম হচ্ছে হেদায়াত, কোরআনে কেরিম হচ্ছে বাইয়েনাত সুস্পষ্ট, কোরআনে কেরিম হচ্ছে দলিল প্রমাণ, আল্লাহ পাকের অকাট্য দলিল হচ্ছে কোরআনে কেরিম। এই গুণগুলি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন যা শাহরে রমাদান রমজান মাসে নাজিল হয়েছে। তো রমজান মাসের সাথে কোরআনে কেরিমের বড় সম্পর্ক রয়েছে, এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কেরিম রমজান মাসে খুব বেশি তেলাওয়াত করেছেন, জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন শুনিয়েছেন, প্রতি বছরে একবার করে শুনাইতেন, একবার শুনাইতেন, তাহলে একবার শোনানোর জন্য কতবার পড়তে হয়, কতবার নিজে ব্যক্তি জীবনে রিভাইজ দিতে হয়, মোরাজা করতে হয়, তারপরে ওস্তাদকে শোনাইতে হয়, হ্যাঁ বা কারো সামনে শোনাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনিয়েছেন প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে, আর শেষ রমজানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ রমজান ছিল, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়, ওই রমজানে আরাদাহুল কোরআন মাররাতাইন, সেই হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার করে কোরআন খতম করে শুনিয়েছেন, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত দুই খতম শুনিয়েছেন, নিজে নিজে খতম নয়, দুই খতম শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআনে কেরিমের সম্পর্ক রমজান মাসের সাথে রয়েছে। যারা রমজান মাসেই কোরআন শিখতে পারলো না, যারা রমজান মাসেই কোরআন তেলাওয়াত করতে পারলো না, যারা রমজান মাসেই কোরআনের অর্থ বুঝতে পারলো না, যারা রমজান মাসে কোরআনের কিছু হক আদায় করতে পারলো না, তারা তো হতবাগা, আর বাকি মাসগুলি তার কি হক আদায় করবে, যেই সময় শয়তান বাধা আছে, জান্নাতে দরজা খোলা আছে, জাহান্নামে দরজা বন্ধ করা আছে, যেই সময় আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, আকাশের রহমতের দরজা খোলা আছে, আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষিত হচ্ছে, নেকি কুড়াইবার মাস, সেই মাসেই যদি কোরআনে কেরিমের সাথে সম্পর্ক কায়েম না করতে পারে তাহলে আর কখন সম্পর্ক কায়েম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কেরিমকে উপদেশ বলেছেন, জিকির বলেছেন বহু আয়াতে, আল্লাহ পাক এই কোরআনে কেরিমকে আল হাকিম বলেছেন, হেকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, কোরআনে কেরিমের প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি বিধানে, আকিদাই হোক, ইবাদত হোক, আর ঘটনাবলী হোক, প্রত্যেকটি বিষয়ে
হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেরিম নাজেল করেন নাই, একটি কথাও বলেননি। কোরআনে কেরিমের সম্পর্কে সবচেয়ে প্রথম কথা যেটি আর বড় কথা সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাকের এই বাণীগুলি আল্লাহ পাক বলেছেন এবং আল্লাহ পাক তার লওহে মাহফুজে লিখে রেখেছেন। বালহা কোরআন মজিদ ফি লওহে মাহফুজ, এ হচ্ছে সম্মানিত কোরআন যা সুরক্ষিত ফলকে লওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাক কোরআনে কেরিমের সূরা বুরুজের শেষে ইরশাদ করেছেন। কোরআনে কেরিম আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে প্রথম আকাশে রমজান মাসে নাজেল করে দিয়েছেন লাইলাতুল কাদারে, আর ওখান থেকে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের শ্রেষ্ঠ দূত তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে নেমে এসেছেন জমিনে 23 বছরে, যখন যেমন আল্লাহ পাকের হুকুম হয়েছে, যখন যেটা নিয়ে যাওয়ার হুকুম হয়েছে, যাও আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুক অমুক আয়াতগুলি নিয়ে যাও, এই সব বিধান সম্পর্কিত আয়াতগুলি নিয়ে যাও, অমুক সুরার আয়াতগুলি নিয়ে যাই বা যাও বা অমুক সুরা নিয়ে যাও, এভাবে যখন যেই রকম নির্দেশ হয়েছে তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওই আয়াতগুলো সুরাগুলো নিয়ে এসেছেন। কোরআনে কেরিম সম্পর্কে সূরা ইউনুসের আয়াত নম্বর 57-তে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে মানব সকল, কাদ জাআতকুম মাউইজাতুম মির রব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ওয়াজ এসেছে, ওয়াজ উপদেশ এসেছে। আমাদের দেশের মানুষরা সুর করলে ওয়াজ, বাংলায় যদি সুর করে বক্তব্য করে তাহলে ওয়াজ। আর আশ্চর্য লাগে যখন আল্লাহ আর রসুলের কথা কোরআন হাদিসের কথা যখন ওয়াজ করে শোনায় তখন সুর করে, গানের সুর ধরে, আর এই সুর পছন্দ করে এক শ্রেণীর ওই সব লোকেরা যাদের স্বাদ বিকৃত হয়ে গেছে, শুধু সুর পর্যন্ত তারা সীমিত, আর বেশি কিছু শুনতে চায় না, যার ফলে হেদায়েত হয় না, ওই সুরটুকু শুনতে চায়, আর ওর পরে আর কি বলা হইলো আর এতে থেকে আমি কি পেলাম, কিছুই তো আর পাই না সুর ছাড়া। সুরটাই হচ্ছে তার সার, সুরটাই হচ্ছে তার সার, ওইটুকু শেষ তার, যার ফলে ওয়াজ মাহফিলগুলিতে সুর শোনা ছাড়া আর কোনো হেদায়েত হয় না। দীর্ঘদিন এই ওয়াজ মাহফিলের দেশে থাকলাম, পড়লাম পড়াইলাম, কিন্তু দেখলাম না যে ওয়াজ মাহফিল করে 10টা লোক নামাজি হয়েছে, ওয়াজ মাহফিল করে 10টা লোক ওখানে সহি আকিদা গ্রহণ করেছে ওয়াজ মাহফিল থেকে, দেখলাম না যে 10টা লোক চরিত্রবান হয়েছে, চরিত্রহীন লোকেরা বেনামাজি নামাজি বেদিন দিনদারিতে এসছে, হারাম খাওয়া লোকেরা হালাল খেতে শুরু করেছে, তওবা করেছে, কখনো দেখা যায়নি। তো ওয়াজ মাহফিলগুলিতে কি হয়, সুরসার শোনে আর হাট বাজার লাগা থাকে, মেলার মতো কিছু কেনাকাটা করে, আর ছেলে মেয়েদেরকে নিয়ে এসে একটু আমোদ ফুর্তি করে, কিছু খাওয়াই দাওয়াই, হ্যাঁ, যেমন ঈদের দিনে উৎসবের দিনে করে, আর তার সাথে সাথে কালেকশন হয় চাঁদা, মাদ্রাসার উন্নতিকল্পে ওয়াজ মাহফিল, মসজিদের উন্নতিকল্পে, আরও কিছুরই উন্নতিকল্পে এইসব হয়, এছাড়া আর কিছু হয় না, আর বক্তাদের পকেট ভর্তি হয়, 5,000, 10,000, 20,000 না দিলে আসবো না, বক্তাদের পকেট ভর্তি হয়, এই হয় ওয়াজ মাহফিলে। ওয়াজ আশ্চর্য লাগে যে কোরআন হাদিসের কথা বয়ান করলে ওয়াজ করতে হয়, আর রাজনৈতিক বক্তব্য করলে সুর লাগে না। কোরআন হাদিসের কথা বলতে গেলে তো সুর লাগে, সুর না হইলে আবার ওয়াজ হয় না। আর এমন মূর্খ জাতি, এক শ্রেণীর মূর্খরা বলে, আরে আপনি বললেন ওয়াজ ওয়াজ, কথা বলছে, এ তো কথা, কত লোক যে এসে খবর দেয় যে আমাদের আলোচনাগুলি দেশে শোনে, আর শোনার পরে বলে তুমি ওয়াজ দিলা, সুর নাই সার নাই, ইয়ে আবার কেমন ওয়াজ হলে, তো কথা বলছে, কি মূর্খ জাতি, এ তো কথা বলছে। আরে আরে ভাই, যখন আপনার রাজনৈতিক নেতা বক্তব্য করছে তখন তো আবার সুর করে না, ধাই 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 বক্তব্য করেছে ইলেকশনে জিতার জন্য আর অন্যকে হারানোর জন্য, তখন কেন সুর করে না, আর কোন বক্তব্য তো সুর হয় না কেন, শুধু কোরআন হাদিসের ওয়াজ করলেই সুর করতে হবে, এটা কেমন কথা হইল।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে মাউইজা বলেছেন, উপদেশ। এত উপদেশ রয়েছে, উপদেশ ওয়াজ ওকেই বলা হয় যা দিয়ে মানুষের ওপর প্রভাব পড়ে আর মানুষের পরিবর্তন ঘটে। হ্যাঁ, উপদেশ গ্রহণ করে পরিবর্তন ঘটে। আকিদা খারাপ ছিল, আকিদার পরিবর্তন ঘটলো, সুন্দর হইল। এবাদতে গাফিল ছিল, গাফিলতি দূর হলো, এবাদত সুন্দর করলো। ভুল এবাদত, বেদাতি এবাদত করতো, সুন্নতি এবাদত শিখলো। এই হচ্ছে ওয়াজ। আসলে হারাম খেত, তোবা করলো, হালালে আসলো, গুনাহ করেছিল, তোবা করে সংশোধন করলো, অনুতপ্ত লজ্জিত হলো। এই হচ্ছে ওয়াজ। আসলে পেটমুখী, দুনিয়ামুখী ছিল, এখন জান্নাতমুখী হলো, আখেরাতমুখী হলো। এই হচ্ছে ওয়াজ, উপদেশ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন সূরা ইউনুসে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের বক্ষে, তোমাদের কলবে, তোমাদের হৃদয়ে যা আছে তার চিকিৎসা এসেছে, এলাজ এসেছে, শিফা। আল্লাহ পাক কোরআনে কারীমকে এখানে ওয়াজ বললেন, মাউইযা, আর শিফা বললেন। এতে আরোগ্য রয়েছে, এতে রোগ ভালো হয়। কিসের রোগ ভালো হয়? লিমা ফিস সুদূর, মনের রোগ ভালো হয়, মনের রোগ ভালো হয়। আল্লাহ পাক বলছেন হৃদয়ে কলবে যে রোগগুলি তৈরি হয়ে যায়, সেই রোগগুলি দূর করা যায়। কোরআনে কারীম দিয়ে আল্লাহ বলছেন শিফা উল লিমা ফিস সুদূর। মনের সবচেয়ে বড় রোগ, কলবের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে শিরক, কুফরি, বহুত্ববাদ, নাস্তিকতা, ভ্রান্ত আকিদা, গুমরাহ আকিদা, যা আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি, এইরকম ভ্রান্ত বিশ্বাস। অন্তরের রোগ হচ্ছে কপটতা, মোনাফেকি, জাতিতে মুসলমান কিন্তু ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলাম মুসলিমের উন্নতি বরদাস্ত হয় না, কাফেরের খাদেম। এগুলি হচ্ছে মনের রোগ, মনের মধ্যে ব্যাধি আছে। এই ব্যাধিগুলি, এই রোগগুলি দূর হবে কোরআনে কারীম দিয়ে, ওয়াশিফা উল্লে মাফিস সুদূর। অন্তরে যদি শিরিক থাকে, কুফরি থাকে, নাস্তিকতা থাকে, মোনাফেকি থাকে, এসব দূর হবে। আরও অন্তরের মেলা ব্যাধি রয়েছে। অন্তরের ব্যাধি হচ্ছে পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসরণ। সবসময় মনটা গুনাহ করতে চায়, পাপ করতে চায়, ফিল্ম দেখতে চায়, হারাম খেতে চায়, মারপিট করতে চায়, চুরি করতে চায়, জানা করতে চায়। মন শুধু খারাপের দিকে যায়, ভালোর দিকে যেতে চায় না। কুপ্রবৃত্তির অনুসরণের মনে ওয়াসওয়াসা সবসময় খারাপ পথে আসে। এর চিকিৎসা রয়েছে কোরআনে কারীমে, আল্লাহ পাক বলছেন। আরো অন্তরের রোগ রয়েছে হিংসা, হিংসার চিকিৎসা রয়েছে। হিংসা করে কোনো লাভ নাই, যাকে আল্লাহ যত দূরে পৌঁছাইতে চেয়েছেন ওখানে পৌঁছিবেই, আপনি যাই মনে করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল কাফেরুন, ওয়ালাউ কারিহাল মুনাফিকুন, ওয়ালাউ কারিহাল হাসেদুন, যতই অপছন্দ করেন কাউকে ঠকাতে পারবেন না। আপনার উন্নতি যদি নসিবে থাকে সারা দুনিয়া ঠকাতে পারবেন, মনে রাখবেন। আর আল্লাহ পাক যেখানে আমাকে পৌঁছাতে চেয়েছেন সেখানে পৌঁছাতে আপনি কেন সারা দুনিয়ার কোনো শক্তি বাধা দিতে পারবেন? আর আল্লাহ যদি না পৌঁছান সারা দুনিয়া পৌঁছাতে পারবেন, সারা দুনিয়া পৌঁছাতে পারবেন। এই জন্য হিংসা করে লাভ না, হিংসা করে লস, ক্ষতি। অন্তরের জ্বালা সবসময় আগুন জ্বলতে থাকে, হিংসার আগুন দাউ দাউ করে, আরে ও বাড়ছে কেন রে, পয়সাওয়ালা কেন হয়ে গেল, ওর ভালো কেন হইলো, ওর ঘরে ছেলে কেন হইলো, ওর ভালো ঘরে কেন বিয়ে করতে পারলো, ও কেন বিদেশ চলে গেল, ওর কেন এই হয়ে গেল, এই হয়ে গেল। এই যে জ্বালা, এই জ্বালাতে রাত্রে ঘুম হয় না, কাজে মন লাগে না, সব সময় কেমন করে ঠেকাবো, কেমন করে ক্ষতি করব, কিভাবে এর ক্ষয়ক্ষতি হবে, কিভাবে একে হেউ করা যায়, ছোট করা যায়, এই নিয়ে এই কল্পনা জল্পনাতে পেরেশান থাকবেন। আর আল্লাহর তকদিরে সামান্যতম এদিক ওদিক হেরফের করতে পারবেন না। এই জন্য হিংসা করে কোনো লাভ নেই, নিজেরই অশান্তি রয়েছে, নিজের অশান্তি রয়েছে। আপনার যে কোনো সময় হিংসা হতে পারে, আর অধিকাংশ মানুষের পেছনে হিংসুক আছে। এই জন্য আল্লাহ পাক সূরা ফালাক নাজিল করেছেন, আর সূরা ফালাকের শেষ আয়াত অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। সূরা ফালাকের উপর আমল করবেন, হ্যাঁ, সূরা ফালাকের উপর আমল করবেন, সকালে তিনবার, সন্ধ্যাবেলা তিনবার পড়বেন, হ্যাঁ, শুইতে যাবেন, ঘুমাতে যাবেন, তখন সূরা ইখলাস, ফালাক, নাস,
পড়ে হাতে ফুঁক দিবেন আর তারপরে গায়ে হাত বুলাবেন, হাত ফিরাবেন, হিংসা থেকে মুক্ত থাকবেন। আসলে মন্ত্র পড়েন, যার ফলে অনেকের ফায়দা হয় না আর আস্থা ভরসা বিশ্বাস হয় না। কিন্তু আপনি চিন্তা করেন এতটুকু কথা শুধু, অমিন সাররে হাসেদিন ইজা হাসাদ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি অমিন সাররে হাসেদিন, হিংসুকের অনিষ্ট থেকে, যে কোনো হিংসুকের হিংসাকারীর ক্ষয়ক্ষতি থেকে, অনিষ্ট থেকে। এজা হাসাদ, যখনই সে হিংসা করুক, রাত্রে হিংসা করুক, দিনে হিংসা করুক, দেশে হিংসা করুক, বিদেশে হিংসা করুক, হ্যাঁ আর যেইভাবে হিংসা করুক না কেন, এতটুকু কথা দেখেন কোরআনে কত ব্যাপকতা আছে। আপনি শুনতে পেলেন যে অমুক হিংসা করছে, জানতে পারলেন যে হিংসা করছে, হিংসা করছে, আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর যদি এরকম না বলতে পারেন সূরা ফালাকটা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কিচ্ছু করতে পারবেন আপনি। আর যার মনে হিংসা আসছে, অনেক সময় হিংসা আপনার মনে চলে আসছে অটোমেটিকলি, আপনি চাইছেন যে আমি একজন মুসলিম মানুষ, নামাজি মানুষ, হিংসা করব না, তারপরে হিংসা চলে আসছে, আমার পাশ থেকে উঠে এত বেড়ে গেল, আমার আশেপাশে ছিল, আমার মতই ছিল, আমার সাথে পড়াশোনা করেছে, এত আগে চলে গেল, শয়তান এই সব রাস্তা দিয়ে ঢুকছে, আমার প্রতিবেশী, আমি কিছু করতে পারলাম না, আমার ছেলেরা কিছু করতে পারলো না, ও এত উন্নতি করে নিল, হিংসা আসছে, অথচ আপনি নামাজি মানুষ, আপনি রোজাদার, আপনি আল্লাহকে ভয় করছেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আপনি যে আল্লাহ আমাকে, আমার অন্তরকে হিংসা মুক্ত করে দাও, আমার অন্তরে কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ দিও না। দোয়া করেন শেফা অনলি মাফি সদুর, কোরআনে কেরিমে শেফা রয়েছে, কোরআনে কেরিম বেশি বেশি তেলাওয়াত করেন, কোরআনে কেরিমে অর্থ বুঝেন আর থেমে থেমে পড়েন, অর্থটা থেমে থেমে পড়েন যে আল্লাহ কি বলছেন, আর ওর প্রতিক্রিয়াটা আপনার উপর হইতে দেন, শুধু পড়ে চলে গেলেন ধাঁই ধাঁই করেন না, আর তর্জমাটাও ধাঁই ধাঁই করে পড়ে চলে গেলেন ওই রকম তর্জমা পড়া না, যে তাড়াতাড়ি আমি এক পারার তর্জমা পড়বো, একটা সূরা খতম করবো তর্জমা আর অনুবাদ পড়ে তফসির পড়ে, না ওই রকম না, থেমে থেমে পড়েন, একটা আয়াত পড়েন আর ওই আয়াতটাকে আপনার ফিট করেন, ফিট হয়েছে কিনা, ওই আমল করতে পারছেন কিনা ওই আয়াতটার উপর আমল করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার ওপর কোরআনে কেরিমের সুপ্রভাব পড়ে না পড়ে না, এর প্রতিক্রিয়া আপনার উপর তাসির হয় কি হয় না, অবশ্যই হবে। সাদাকাল্লাহ, আল্লাহ পাক সত্য বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া শিফা উল্লি মা ফিস সুদুর, অন্তরে যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তার শিফা আরোগ্য রয়েছে, অন্তরে রোগ হিংসা, আপনার অন্তর হিংসা মুক্ত হয়ে যাবে। অনেক সময় চলে আসে আরে এত বেড়ে গেল রে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 পড়েন আর আল্লাহর কাছে আশ্রয় চান, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো সবারই মুখস্থ আছে, আর যদি এর চাইতে ভালো করে আরো পারেন আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি ওয়া নাফসি, শয়তান আমাকে এই ওয়াসওয়াসা দিচ্ছে যে তোর চাইতে আগে বাড়বে কেন, তুই তো ওর চাইতে পড়াশোনায় ভালো ছিলি, তুই ওর চাইতে প্রভাবশালী বংশের লোক, তোর চাইতে ও তো ছোট 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 ঘরের লোক, ও কেন এত আগে বেড়ে গেল, ও কেন এত উন্নতি করলো, সাথে সাথে অন্তর থেকে সাফ করার চেষ্টা করেন, আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে আর আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে আর অন্তরকে সাফ করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ পাক সূরা হাসরে দোয়া শিখিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু, আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আমাদের অন্তরে রেখে দিও না, ফি কুলুবিনা গিল্লান, হিংসা বিদ্বেষ শত্রুতা, কালিমা লিল্লাযিনা আমানু, মুমিন মুসলিমের বিরুদ্ধে যারা আল্লাহ প্রতি বিশ্বাসী, আল্লাহ তোমার প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাদের বিরুদ্ধে আমাদের অন্তর হিংসা বিদ্বেষ শত্রুতা, আর কারো ক্ষয়ক্ষতি হোক, কারো লাভ না হোক, কেউ উন্নতি না করুক, এইরকম কথা কেন থাকবে, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। অন্তর যদি সাফ হয়ে যায় তো অল্প আমল করে ফরজ আজব আদায় করেই জান্নাত যেতে পারবেন, অন্তর যদি সাফ হয়ে যায়। আর অন্তরে যদি রোগ থাকে তাহলে আমলের পাহাড় তৈরি করে দিলেও জান্নাতে যেতে পারবেন না, মনে রাখবেন। ফরজ অজব আদায় করে জান্নাতে যাওয়া যেতে পারে, আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, সাগিরা হয়ে যাচ্ছে, সুন্নাত মুস্তাহাব আদায় করতে পারছেন না, কিন্তু অন্তর সাফ আছে, কারো কখনো ক্ষতি চান না, আপনি কারোর বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রাখেন না, কেউ ডাউন হয়ে যায় আর আমি বাড়ি, না না ওকে ডাউন করে কেন আপনি বাড়বেন, আরে আপনি উন্নতি করেন, সে উন্নতি করে, অসুবিধাটা কি, আল্লাহর ভান্ডারে কিছু কমি আছে যে আল্লাহ দিতে পারবেন না, ওকে দিয়ে দিলে আর আপনার জুটবে না, এমনটা আছে নাকি,
আপনাকে 10,000 রিয়ালের চাকরি আল্লাহ দিতে পারেন, ওকে 20,000 রিয়ালে দিতে পারেন, আপনার কি খেলো সে? আপনি তো খাইনি সে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। কোরআনে করিম হচ্ছে অন্তরের শিফা, অন্তরের রোগ হচ্ছে বিদ্বেষ, শত্রুতা, কলহ মনোভাব, অন্তরের মেলা রোগ এইরকম রয়েছে, সেসব রোগ থেকে শিফা হাসিল হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, আর কোরআনে করিমের অর্থ তরজমা তাফসির পড়লে, আর কোরআনে করিমকে আপনার জন্য আল্লাহ পাকের দেওয়া সিলেবাস মনে করলে, যে আমার এটা কোর্স, এই কোর্স আমাকে কমপ্লিট করতে হবে, এর বাস্তবায়ন করতে হবে, এটা আমাকে ফলো করতে হবে, এর অনুসরণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনি জীবন গড়ার তৌফিক দান করেন। ও হোদান, আল্লাহ বলছেন এই কোরআনে করিমে হেদায়েত রয়েছে, ও রাহমাতান আর রহমত রয়েছে, কার জন্য? কাফের জন্য না, মুশরিকের জন্য, লিল মুমিনিন মুমিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম সম্পর্কে আরো ইরশাদ করছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক ইরশাদ করে সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 9 এবং 10 এ মহান আল্লাহ ইরশাদ করে, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআনে করিম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, রাস্তা দেখায়, কোরআন রাস্তা দেখায়, কোরআন রাস্তা দেখাবে। কোরআনকে যদি আপনি সেলফে সাজিয়ে রেখে দেন তাহলে রাস্তা দেখাবে? হ্যাঁ, কোরআনে করিমকে আপনার বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, তখন যদি শুধু কোরআন পড়েন তো রাস্তা দেখাবে? তাহলে এই জন্য কোরআন নাজিল করা হয়নি, এই জন্য রাস্তা দেখতে পায় না আমাদের দেশের লোকেরা। কোরআনে করিম রাস্তা দেখাবে যদি কোরআনে করিমে আল্লাহ কি বলেছেন ওটা জানেন, তাহলে যে আমার এইরকম সমস্যা, তাহলে আমি কি করব, কোন দিকে যাব, কোন দিকে পা উঠাবো, কি বলবো, হ্যাঁ কোরআন খুঁজলে পাবেন আপনি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবেসিন ইল্লা ফি কিতাবি মুবিন, আল্লাহ পাক বলছেন যে কোন তাজা জিনিস হোক আর শুকনো জিনিস হোক, আর দুনিয়াতে দুই রকমই আছে, হয় তাজা আছে না শুকনো আছে, মানে মৃত নাই জীবিত, হ্যাঁ মরা গাছ না তাজা গাছ, ঠিক না, ওই রকমই যে কোনো জিনিস। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবেস, দুনিয়াতে যা কিছু আছে ইল্লা ফি কিতাবি মুবিন, সুস্পষ্ট কিতাবে তা আছে, সমাধান আছে, কোরআনে করিমে সমস্ত রকমের সমাধান আছে, স্পষ্ট অথবা অস্পষ্ট, আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার চাইতে বড়রা বুঝতে পারবে, স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু ইস্তিমবাত করা যেতে পারে যে আমার এই সমস্যার সমাধান কোনখান থেকে নেওয়া যেতে পারে, অবশ্যই আছে, ওহির বিধানে অবশ্যই আছে। আল্লাহ পাক বলছেন যে এই কোরআন ইয়াহদি, রাস্তা দেখায়, লিল্লাতি হি আকওয়াম, একেবারে সবচেয়েতে সোজা রাস্তা, ওই রাস্তা দেখায় যেটা আকওয়াম, সবচেয়েতে সোজা, সবচেয়েতে সোজা রাস্তা। তাহলে বোঝা গেল যে বাঁকা রাস্তা অনেক আছে, কম বাঁকা, বেশি বাঁকা, একবার উল্টো বাঁকা, একেবারে উল্টো দিকে যাবেন মক্কা, কি মক্কা আছে এখান থেকে পশ্চিম দিকে, পশ্চিম দিকে না গিয়ে একবারে ধরেছেন রাস্তা পূর্ব দিকে, তো একেবারে উল্টা, উত্তর দিকে অনেকটা উল্টা, দক্ষিণ দিকে অনেকটা উল্টা, উত্তর পশ্চিম, হ্যাঁ দক্ষিণ পশ্চিম, তো খানিকটা উল্টা, তো বাঁকা রাস্তা মেলা আছে, বিদাতি রাস্তা, হালকা হালকা বিদাত, কিছু কিছু বিদাতি রাস্তা আছে, কিছু কিছু বিদাত আছে, ইসলামও করছে বিদাতও করছে, তো কিছু বাঁকা আর বড় বড় বিদাত আছে, তো অনেকটা বাঁকা, হ্যাঁ একবারে শিরকি, শিরকি ধর্ম পালন করছে ইসলামের নামে, তাহলে পুরো একেবারে উল্টা, হ্যাঁ কোরআনের হেদায়তের পুরো উল্টা। তো আল্লাহ পাক বলছেন কোরআনে করিম যে রাস্তা দেখায় সেটা হচ্ছে আকওয়াম, সবচেয়েতে সোজা, সবচেয়েতে সোজা। ওয়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে কোরআন সুসংবাদ শোনায়, তাহলে কোরআনে সুসংবাদ রয়েছে, কোরআনে কখনো আপনার দুঃসংবাদ নেই, যে কোরআনে করিম পড়লে, কোরআনে করিমের তেলাওয়াত করলে, কোরআনে করিম শিখলে, কোরআনে করিমের অর্থ বুঝলে, কোরআনে করিমের আলেম বানাইলে, ছেলে মেয়েকে কোরআনে করিমের শিক্ষা শিক্ষিত করলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, এটা মূর্খদের কথা। আজকাল অনেক লোক নিজের অজ্ঞতার কারণে এই ধরনের কথাবার্তা বলে যে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়ে আমার ছেলেটার ভবিষ্যৎ কি, এসব কথা অনেক নামাজিদের মুখ থেকে শোনা যায়। তাদেরকে আমি বলবো যে আপনি সবচেয়েতে ব্যয়বহুল স্কুলে পড়েন, দেশের সবচেয়ে বেশি খরচ যে স্কুলে হয়, মাসে 30-40 হাজার টাকা বা তারও বেশি দিতে হয়, দিয়ে আপনার ছেলে পড়ালেন, বলেন আপনি কি জানেন যে আপনার এই ছেলের ভবিষ্যৎ কি, জানেন বলতে পারবেন?
আপনার ছেলেটা হঠাৎ করে মারা যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারে না, কিডন্যাপ হতে পারে না। হ্যাঁ, ছেলেই পেলেন না, আরে ভবিষ্যৎ দূরের কথা, ছেলেটাই ঘুরিয়ে পেলেন না, ছেলেই বাড়ি আর ফিরে আসলো না। তো এই যে বলছেন যে স্কুলে পড়াইলে ভবিষ্যৎ আছে, আপনি বলেন যে বাংলাদেশ স্কুলে ধরেন কয়েক হাজার ছেলে পড়ছে বা হাজারের বেশি ছেলে পড়ছে, ইন্ডিয়ান এমবেসি স্কুল যে এখানে রয়েছে বা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল সেখানে 15,000 ছেলে পড়ছে, পাকিস্তান স্কুলে কয়েক হাজার ছেলে পড়ছে হয়তো, বলেন যে শতকরা কয়টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে? দুনিয়ার দিক থেকে ধরেন যে শতকরা কয়টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, বাৎসরিক যে ছেলেগুলি বেরোচ্ছে পাশ করে, এ লেভেল পাশ করে, কয়টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে? আপনার দেশে যারা স্কুল কলেজে পড়াশোনা করে, যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বলেন যে কয়টা ছেলে মেডিকেলে চান্স পাচ্ছে, কয়টা ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাচ্ছে, তাহলে ভবিষ্যৎ কোথায়? অধিকাংশ তো ঘাস ছিলছে, অধিকাংশ গ্রাজুয়েশন করে অথবা মাস্টার ডিগ্রি করে বেকার সমস্যায় ভুগছে, বেকারত্ব ঘুঁচছে না, পায়ে দাঁড়াইতে পারছে না, 40 বছর বয়স হচ্ছে, বিয়েই করতে পারে না, আর আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে 20-25 বছর বয়সে বিয়ে করছে। তো ভবিষ্যৎ নাই কোথেকে বলছেন আপনি? হ্যাঁ, একটা ছেলে মাদ্রাসায় পড়লো 20-25 বছর বয়সে বিয়ে করতে পারলো, কি বললো ভবিষ্যৎ নাই? আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ আছে। এই জন্য কখনো নিজের হাতে ভবিষ্যৎ নেবেন না। আপনার নিজের ভবিষ্যৎটা কি করে বলবেন আপনি? আপনার ভবিষ্যৎটা কি বলেন? আপনার চাকরির ভবিষ্যৎটা কি বলেন? আপনার কফিলের ভবিষ্যৎটা কি বলেন? আপনার শাসক যে রাজা তার ভবিষ্যৎটা কি? কার ভবিষ্যৎ আছে? সমস্ত ভবিষ্যতের মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন। আমি আপনি তো কিছুই মালিক না, এক মিনিটেরও মালিক না, এক মিনিটেরও মালিক না। এই ধরনের কথা, ইসলাম পরিপন্থী কথা, মাদ্রাসায় পড়াবো, ভবিষ্যৎ কি? আল্লাহর প্রতি ইয়াকিন রেখে যে রাজ্জাক আল্লাহ, এলেম দাতা আল্লাহ, এলেম দাতা আল্লাহ, জ্ঞানের মালিক আল্লাহ, জ্ঞানের ভাণ্ডার আল্লাহ পাকের কাছে রয়েছে। আল্লাহ যদি চান আপনার ছেলেকে ডাক্তার বানাতে তাহলেই হবে, আল্লাহ যদি চান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে তাহলেই হবে। আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে আপনার জন্য খুব সৌভাগ্য হয়ে গেল, আর আলেমের দিন হইলে সৌভাগ্য হইল না, কে বললো এটি কথা? ডাক্তার ইঞ্জিনিয়ারের মান মর্যাদা দেখেন আর একজন ভালো আলেমের দিনের মান মর্যাদা দেখেন। মান মর্যাদার ক্ষেত্রে আমাদের এক ভাই একজন আলেম বলছে যে একটা ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে, বলছে দেখো ইঞ্জিনিয়ার যতই বড় ইঞ্জিনিয়ার হওয়ার ডাক্তার হোক, তোমার মর্যাদা দেখো আর একজন আলেমের মর্যাদা দেখো তুমি, সত্যিকার যদি আলেম হয় তাহলে। আপনি দেখেন শেখ ইবনে বাজের মর্যাদা, হ্যাঁ শেখ ইবনে উসাইমিনের মর্যাদা, শেখ নাসিরুদ্দিন আলমের মর্যাদা দেখুন তো। যদি কোনো দেশের নামে তো লাখ লাখ লোক দেখা করার জন্য আসবে এইরকম আলেমরা, ঠিক কিনা বলেন? আর একজন ডাক্তার দুনিয়ার সবচেয়ে বড় স্পেশালিস্টও যদি আসে তো যার শরীরে অসুখ আছে সেই যাবে, বাকি কেউ যাবে না দেখা করতে। যার শরীরে অসুখ আছে সেই শুধু যাবে যে যা একটু চিকিৎসা করে আসে, আর কেউ যাবে না ওকে দেখতে, যাবে কেউ যাবে না। যার ইঞ্জিনিয়ারের ওর সাবজেক্টের প্রয়োজন আছে সে শুধু ইঞ্জিনিয়ারের কাছে যাবে, আর কে যাবে? কেউ যাবে না। আর বাকি আলেমের দিনের কাছে প্রত্যেক মুমিন মুসলিম মহাব্বত করে যাবে, পারলে যাবে যে একটু দেখা করি, সালাম করি। তাহলে এই ধরনের কথাবার্তা ভুল কথা। আর রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে যে আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আর মাদ্রাসা পড়া ছেলেকে এমন রিজিক দিলেন যেই রিজিক আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার সে রিজিক পেল না, তারপরে শুধু দুনিয়াটাকে কেন রিজিক মনে করে নিলেন? আখেরাত, আপনার এই ডাক্তার ছেলে, আপনার ইঞ্জিনিয়ার ছেলে হতে পারে যে আপনার জন্য আপনার মতের পরে একটু দোয়া করবে না, রব্বের হামহামা কামা রব্বায়ানি সাগিরা করার তৌফিক হবে না। আর আলেমে দিন যদি সত্যি আমলকারী হয়, পরেজগার হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে অবশ্যই দোয়া করবে। বলছি যে ব্যতিক্রম হতে পারে, অবশ্যই, আমি বলছি না ঢালাহারে ব্যতিক্রম, হাজারে দুটো তিনটে ডাক্তার ইঞ্জিনিয়ার ধার্মিক আল্লাহ ভীরু বাপ মায়ের জন্য দোয়া করছে সেটা ব্যতিক্রম, কিন্তু সিংহভাগ আপনাকে দেখতাম, ম্যাক্সিমাম দেখতাম, ম্যাক্সিমাম যদি আলেমে দিন হয় তো কমপক্ষে নামাজি, মাদ্রাসা পড়ে আলেমে দিন হয়েছে আর তারপরে বেনামাজি, এটা অসম্ভবের কাছাকাছি, অসম্ভব কিছু নয়, কিন্তু সেটা হাজারে হয়তো একটা দুটো হয় কিনা। তাহলে আপনি কখনো বলবেন না যে ভবিষ্যৎটা কি আছে। ভবিষ্যৎ হচ্ছে আখেরাত, ভবিষ্যৎ হচ্ছে স্থায়ী জগৎ, ভবিষ্যৎ যেখানে চিরকাল থাকতে হবে ওইটা হচ্ছে আসল ভবিষ্যৎ। ওইটাতে কি হবে, ওই ভবিষ্যতে কি হবে? এখনই তো মত চলে আসতে পারে, কিন্তু এর পরে কি হবে? এর পরে যে ছেলেটা কাজে আসবে, যে মেয়েটা কাজে আসবে, ওইটা হলো কাজের আসলে, আপনার মতের পরে মেয়েটা কাজে আসলো। এই জন্য কখনো মেয়েকেও আপনি অবহেলা করবেন না,
ছেলে হয়তো দুনিয়া নিয়ে পেট নিয়ে ব্যস্ত হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাপ মায়ের জন্য দোয়া করার সময় হয় না, কিন্তু মেয়েটা দোয়া করবে। স্বামীর ঘরে চলে গেছে, বাপের ঘর ছেড়ে মাকে বলতে পারে না, বাপকে বলতে পারে, মেয়েটাই দোয়া করবে আপনার জন্য। কখনো আপনি অবহেলা করবেন না। আবা ওকুম আবনা ওকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ পাক ফরায়েজের ভাগ বন্টন, জমি জায়গা টাকা পয়সার ভাগ বন্টন করে দেওয়ার পরে বলছেন, আবা ওকুম তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা, আর ওয়াবনা ওকুম আর তোমাদের ছেলে মেয়েরা, লা তাদরুন তোমরা জানো না যে আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কে তোমাদের বেশি কাজে আসবে, কে কাজে আসবে। হতে পারে যে এই মেয়েটাই কাজে আসবে তোমার, হতে পারে এই ছেলেটাই কাজে আসবে যেটাকে তুমি আবর্ষণ করে নষ্ট করে দিতে চাইছিলে, হতে পারে ও বুড়ো বাপটাই তোমার কাজে আসবে, ওই মাটাই বুড়ি মাটাই তোমার কাজে আসবে, আর কেউ তোমার ওই ছেলেগুলো কাজে আসবে না, তোমার স্ত্রীও কাজে আসবে না। লা তাদরুন তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কে তোমাদের বেশি উপকারী হবে, আল্লাহ ভালো জানেন। সুতরাং কখনো এরকম কথা বলবেন না, আগে থেকে নিয়ত খারাপ হয়ে যাবে যে আমার মাদ্রাসায় পড়াবো, আরবি শিখাবো, ইসলাম শিখাবো, হাফেজ করব, এর ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর উপরে তওয়াক্কুল করেন যে আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি যেমন আমার যেই ছেলেটা ডাক্তারি ইঞ্জিনিয়ারিংতে যাচ্ছে সেই ছেলেকে যেমন রিজিক দেবে, আল্লাহ তুমি যেই ছেলেটাকে আমি কোরআন হাদিস পড়াচ্ছি তাকেও তুমি রিজিক দিও। রিজিকের অভাব আল্লাহ পাকের কাছে নেই, রিজিকের অভাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোটেই নেই।